ফাদার হাস্তেনি খরকচা বরই রূপা দেবী মুঙ্গই বিনি নক বিহারনি স্কাই ওয়ার তাই বিনি লগিও অটো ড্রাইভার আগরতলা রেল স্টেশন থাঙি টংমনি জরাও ন খা মিঠিক জাগলাই নাইটুক না অংখরে বংনি ইয়াগো মানখা ফেন্সি ডিল আ ফেন্সি ডিল মানজাকমনি রাং মূল্য হাতিব দেড় লাখ সক গান তিনি বর্ণ রমই নখ সালথামনি বাকে রিমান্ড সানই কোর্ট রহর জাগ নাই আপনার তুই সরাই সরকার সাইফিন রাখা আমতলি থানানি উসি হিমাদ্রি সরকার সাড়ে 4টার সময় আমাদের থানার অফিসাররা স্টেশন রোডে মোবাইল করার সময় একটা সন্দেহভাজন অটোকে আটক করে, যার মধ্যে একজন মানমঙ্গলী মহিলা ছিল, যার নাম রূপা দেবী। তো তাদের মুভমেন্ট এবং কথাবার্তা অসংক্রান্ত ধরা পড়ায় আমাদের অফিসাররা তাদেরকে চেকিং করে তাদের কাছ থেকে 50 বোতল ফ্যান্সি ডিল উদ্ধার করে। এগুলি একটা হলুদ রঙের কাপড় দিয়ে তার কোমরে কিছু বাঁধা ছিল এবং তার ব্যাগের মধ্যে ছিল। পরবর্তী সময় আমরা তাদেরকে ডিটেইন করি এবং থানাতে নিয়ে আসি। তাদেরকে কি আজকে কোর্টে পাঠানো হচ্ছে? কে চেয়ে কতদিন? 3 দিনের যেগুলো আটক করা এটা বাজারমূল্য কত হবে? এটা আনুমানিক 1.5 লক্ষ টাকার মতো। তো আগামী দিনে কি এরকম পদক্ষেপ আপনারা কত রূপা জানেন? জানি থাকবে বন্ধ করার জন্য। এই মহিলার সাথে কি আর কেউ জড়িত আছে? সেটা আমরা ইনভেস্টিগেশন করে তাকে বের করবো। তার মোবাইলগুলি আমরা সিজ করেছি। যে ওটকটাকে ধরেছেন এটাকে আটক করা হয়েছে? সিজ করা হয়েছে।